আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়া আমিও ভালো আছি। তো আমার থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন আমি আজকে আপনার কি নিয়ে আজকে আমি আলোচনা করব। তো আজকে মূল টপিক হচ্ছে আমরা সাপ্লাই কোম্পানি কি, আমরা অনেকেই জানি না রোমানিয়াতে আসার আগে। তো সেটার বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব যে সাপ্লাই কোম্পানি কি, বা সাপ্লাই কোম্পানিতে আসলে আপনাদের আজও কি ভালো হবে কি না। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো দেখেন, সাপ্লাই কোম্পানি হচ্ছে, এটার কোনো কোম্পানি নাই, এটা হচ্ছে জাস্ট এজেন্সির আন্ডারে। হয়তো বা ধরেন একটা কোম্পানি 50টা ফাইল কন্ট্যাক্ট করে জাস্ট বের করে দেবে পারমিটটা, এখানে আনার পর হয়তো বা আপনাকে অন্য একটা কাজ দেবে। আপনারা দেখেন সাপ্লাই কোম্পানিতে আপনারা আসতে পারেন, কোনো সমস্যা নাই। দেখেন আমরা তো রোমানিয়া আসার আগে আমরা অনেকেই অনেক নানান রকমের চিন্তাভাবনা করি যে আসলে রোমানিয়া কি আমরা থাকবো কি না, বা রোমানিয়া যে কী করবো, রোমানিয়া কি কাজ হবে কি না। তো সবাই তো দেখতেছে রোমানিয়া এসে চলে যায়, তো আমার টার্গেটে আমি চলে যাব। তো হ্যাঁ, আমার দেখা খুব কম সংখ্যক মানুষ হচ্ছে আপনার রোমানিয়া থেকে আসে না। কারা আসে না? ধরেন যাদের টাকা নাই, ঠিক আছে, 4 লাখ টাকা বা 3.5 লাখ টাকা আপনার ব্যবস্থা করতে পারে না, তারা হচ্ছে রোমানিয়া থেকে যায়। তো একটা সময় এসে যায়, 1-1.5 বছর পরে ধরেন কিছু টাকা জমিয়ে, 4 লাখ টাকার মতো জমিয়ে, তো ওরাও কিন্তু লাস্টে কিন্তু আর সেন্টিনে চলে আসে, ইতালি হোক, জার্মান হোক, ফ্রান্স হোক, পর্তুগাল হোক, যেখানে হোক চলে আসে। তো আমাদের কিন্তু মূল টার্গেটটা হচ্ছে কি থাকে, যে আমরা আসলে রোমানিয়া যাব হচ্ছে ইতালি যাওয়ার জন্য। এটা কিন্তু আমাদের মাঝে সবারই এটাই মানে মনের ভিতরে থাকে। তো হ্যাঁ, আপনারা আসতে পারেন চাইলে সাপ্লাই কোম্পানিতে, যদি আপনাদের কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। দেখেন অনেক কোম্পানি আছে আপনার হচ্ছে কি ঝামেলা করে, ধরেন পারমিট ইস্যু হয়, দেখা যায় 3-4 মাস দেরি হয়ে যায়। আপনাদের আমাদের জানেন আপনার এম্বাসিতে অনেক টাইম লাগে, যেহেতু আপনার কী বলে এমন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতে অনেক সময় লাগে, এই জন্য পারমিটগুলো কী করে অনেক সময় দেখা যায় কোম্পানি ক্যান্সেল করে দেয়। সেক্ষেত্রে কী হয়, আপনার ক্যান্সেল হলে কিন্তু আপনার ভিসা পাবেন না কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু কনফার্ম। তো এই জন্য অনেকেই কোম্পানিতে আসতে চায় না সাপ্লাই কোম্পানিতে। আমি বলবো আপনারা সাপ্লাই কোম্পানিতে আসতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো ধরেন আপনার তো ধরেন এখানে আসার পরে কিন্তু কাজ চেঞ্জ করতে পারবেন, আসার পরে আপনারা কাজ চেঞ্জ করতে পারবেন, হয়তো বা 2-3 মাসের ভিতরে আপনার পারমিট বের করতে হবে, না কিন্তু আপনার কার্ড হবে না রোমানিয়াতে। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন রোমানিয়াতে সাপ্লাই কোম্পানিতে, যেহেতু আপনাদের টাইমটাও কম লাগবে, যেহেতু একটা আপনার এজেন্সির আন্ডারে যদি আপনি আসেন, হয়তো বা পারমিট বের করতে হয়তো বা 1-1.5 মাস 2 মাসও লাগে, 3 মাসও ভিতরে পারমিট হয়ে যায় কিন্তু, যদি আপনার এজেন্সি যদি ফাইলটা জমা করে আর কি। তো অনেক সময় দেখা যায় আপনারা দেরি হয়ে যায়, 4-5 মাস 6 মাস কেন দেরি হয়ে যায়, হয়তো বা দেখা যায় কোম্পানি ট্যাক্স পে করে না, অথবা ঠিকমতো কাগজ দিচ্ছে না এজেন্সিকে কোম্পানি। এই জন্য হচ্ছে কি আমাদের কি দেরি করে পারমিটটা পায় মানুষ। ধরেন ভাই বলে আমাকে, অনেকে বলে ভাই আমি পারমিট জমা দিচ্ছি, কাগজ জমা দিচ্ছি, 1-1.5 মাস 5 মাস হয়ে গেল 2 মাস হয়ে গেল, তো আপনার কাগজটা বের হচ্ছে না কেন? তো এটাই হচ্ছে সমস্যা। অনেকে দেখা যায় কোম্পানি ট্যাক্স ঠিকমতো দেওয়া থাকে না, তো এটা নিয়ে সময় লাগে, অনেক সময় দেখা যায় কোম্পানি কাগজগুলো গুছাইতে সময় লাগে, এই জন্য হচ্ছে মূলত টাইমটা একটু আপনার বেশি লাগে। তো আমি বলবো আপনারা যদি দেখেন সবাই তো আপনি চলে যায় রোমানিয়াতে থেকে ইতালি চলে যায়, দেখুন আমিও আসছি হচ্ছে দেখুন 2 বছর পরে, আমি কিন্তু রোমানিয়াতে আসার কথা ছিল না আমার। যাই হোক, এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো, তো আমি কেন চলে আসলাম রোমানিয়া থেকে। তো আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পাচ্ছেন। আপনারা সাপ্লাই কোম্পানি হোক বা যে কোনো কোম্পানি হোক, আপনারা আগে রোমানিয়া আসেন ভাই, রোমানিয়া আগে আসেন, তারপরে হয়তো বা আপনারা ভালো এজেন্সি ধরে আপনারা কাজ ম্যানেজ করতে পারবেন, সিস্টেম আছে, ঠিক আছে। হয়তো বা বুকারেস্টে হচ্ছে আপনার সমস্যা কি, আপনার কার্ড যদি আপনার না হয়, সেক্ষেত্রে কিন্তু একবার কার্ড না হলে আপনি কিন্তু বুঝতে পারবেন কার্ড হয় না সহজে, কারণ সাপ্লাই কোম্পানিতে বুকারেস্টে আসলে ধরেন একটা পারমিট মানে আপনার ধরেন 3 মাসের ভিতরে যদি আপনার একটা মানে কন্ট্রাক্ট ক্যান্সেল হয়, 3 মাসের ভিতরে যদি আপনার পারমিট নতুন করে না বের করে, তাহলে কিন্তু আর রোমানিয়াতে কিন্তু আর কার্ড হবে না। তো আপনারা জানেন বুকারেস্ট অনেক সময় লাগে, সেক্ষেত্রে আপনারা চাইলে বুকারেস্টের বাইরে আপনারা কার্ডটা করতে পারেন বা কোম্পানি আপনার কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনারা রোমানিয়া জন্য বেস্ট মানে থাকতে পারবেন আর কি রোমানিয়াতে মানে কার্ডটা করে। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। তো সাপ্লাই কোম্পানিতে অনেকেই বলে যেন ভাই খারাপ ওইটা সেটা, আরে ভাই আমরা তো কোম্পানি থাকিই না, সাপ্লাই কোম্পানি হোক যেটাই হোক আমরা তো থাকিই না রোমানিয়াতে। তো আপনার সাপ্লাই কোম্পানি হোক আর হচ্ছে কোম্পানির মানে আপনার কি বলে যে কোনো কোম্পানি হোক, সাপ্লাই কোম্পানি কোনো কথা না,
তো আপনাদের আমাদের তো আমাদের তো থাকার ইচ্ছা থাকে না ভাই, তো অনেকেই দেখছি আমি আপনার কিছু সংখ্যক লোক আমি দেখছি রোমানিয়াতে আছে, বাকি সবাই দেখছি আমি থাকে না ওইখানে, ঠিক আছে। বা দেখা যায় কারো হয়তো বা কোনো বিজনেস নিয়ে জড়িত কাজ করতেছে, কিন্তু বিজনেস নিয়ে জড়িত আছে, এই জন্য রোমানিয়া ছাড়তে পারতেছে না। তো আমার মনে হয় রোমানিয়াতে মানে সাপ্লাই কোম্পানিটা আপনার আসলে আপনাদের ভালো হবে। হ্যাঁ ভাই, আপনারা তো থাকি না, আমি আবারও বলতেছি, তো আপনারা যে কোনো কোম্পানিতে হোক, আপনাদের এজেন্সি যদি বলে আপনাদের ভাই এই কাজ আছে এই কাজ আছে, ভাই সাপ্লাই কোম্পানি হবে এজেন্সির আন্ডারে কাজ পরে কাজ দিব, আপনি বলবেন ভাই আগে দেন আমাকে নেন, ঠিক আছে ভাই। আপনারা আগে আসেন রোমানিয়াতে ভাই, কারণ রোমানিয়ার যে অবস্থা আমি দেখতেছি, আগামী সামনের বছর আমরা আপনারা পারমিট জমা দিলে ওয়ার্ক পারমিট বের হবে কি না সেটা নিয়ে সন্দেহ আছে বর্তমানে, কারণ এখন যেই সময়টা এখন প্রতিটা কোম্পানিতে হচ্ছে আপনার কী বল মানে হচ্ছে আপনার চেক করতেছে, একটা সময় গেছে আপনার না দেখেই হচ্ছে আপনার পারমিটগুলো ইস্যু হয়ে গেছে, বাট এখন এখন হচ্ছে চেক করতেছে, অনেক চেক করতেছে, প্রতিটা কোম্পানিতে ভিজিট করতেছে ইমিগ্রেশন লোক, তারপর হচ্ছে একটা পারমিট ইস্যু হইতেছে, এখন অনেক ঝামেলা হইতেছে ভাই। তো আপনারা আর দেরি না করে আপনারা চলে আসেন রোমানিয়াতে, রোমানিয়া আসার পরে হচ্ছে আপনারা একটা কাজ খুঁজে নেবেন হয়তো বা এজেন্সি ধরে, বা আপনারা আমি জানি অনেকেই থাকার জন্য আসে না, এখানে চলে যান যাওয়ার জন্য আসে। তো আপনারা কিন্তু আমি একটা অন্য একটা ভিডিওতে বলছি আপনাদের চেন, আপনারা যদি আসেন ইটালিতে আসেন যেখানে আসেন আপনারা কোম্পানিকে বুঝতে দেবেন না আপনারা জানি এখানে আসবেন মানে ভালোভাবে বের হবেন, পলায় বের হবেন না, বলে বের হবেন দেখ আমি এখানে কাজ করবো আমার ভালো লাগে না আমি অন্য জায়গায় কাজ করবো, দুই তিন মাস কাজ করবেন, এক মাস কাজ করবেন, ভালো ওদের কাজ দেখাবেন, ঠিক আছে। কাজ দেখানোর পরে আপনারা তরকারিলে আপনারা না আসেন কোনো সমস্যা নেই। তো আমার কাছে এই মেসেজটি আপনাদের সবাইকে দিব, আপনারা রোমানিয়াতে আগে ঢোকেন, তারপরে হচ্ছে কি দেখা যাবে সাপ্লাই কোম্পানি নাকি ডিরেক্ট কোম্পানি, তো আপনাদের ব্যাপারটা বুঝতে পারছি। হ্যাঁ, তো আশা করি সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আর হচ্ছে সামনে ভিডিও আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, এখানে আমি ভিডিওটা শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।